গাজা উপত্যকা জুড়ে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বোমা ফেলা হয়েছে গ্রিক অর্থোডক্স চার্চে, যাতে নারী শিশুসহ অন্তত 9 জন নিহত হয়েছেন। আল জায়তুন এলাকার সেন্ট পারফিরিয়স চার্চে এই হামলা চালায় ইসরায়েলি সেনারা। বিমান হামলা চালানো হয়েছে দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসেও, সেখানে প্রাণ গেছে 14 ফিলিস্তিনির, আহত হয়েছেন অর্ধ শতাধিকের বেশি। ইসরায়েল বাহিনীর হামলা থেকে বাদ যাচ্ছে না পশ্চিম তীর, সেখানকার একটি শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর অভিযানে নিহত হয়েছেন 9 ফিলিস্তিনি। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, গাজায় স্থল অভিযানের জন্য তারা পুরোপুরি প্রস্তুত। ঘরে বাইরে সবখানে শুধু নগদ নিয়ে এলো ওয়ার্ল্ড কাপের সব ম্যাচ দেখার এক্সক্লুসিভ প্যাক, মাত্র 60 টাকায় পুরো ওয়ার্ল্ড কাপ। এখনই রাবিট হলে নগদ ওয়ার্ল্ড কাপ প্যাক সাবস্ক্রাইব করুন।